পটল কুমার গানওয়ালা। আমার মায়ের পুটলি তোমাদের বাড়িতে আছে, আমার মায়ের জিনিসগুলো আমায় দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তোকে দেব কেন পটল? ওগুলো কোনোটাই তোর মায়ের নয়। কি এমন কথা যে আমাকে তোমরা গোপন করছো? সত্যিটা কি? কোন কথা যেটা আমি জানি না বলো। ঠাকুরপোর আরেকটা বউ ছিল, আর সেই পক্ষের একটা মেয়েও আছে। জবাব দাও গো ঠাকুর, তুমি জবাব দাও গো, জবাব দাও গো ঠাকুর, তুমি জবাব দাও গো আজ। কেন আমায় চোর বলেছে, কেন আমার মাথার পরে আকাশ ভাঙা বাজ? তুমি জবাব দাও গো আজ, তুমি জবাব দাও গো আজ, জবাব দাও গো ঠাকুর। কোথায় খুঁজি তোকে আমি, কোথায় গেল এই বৃষ্টির মধ্যে, কোথায় গেল? তোমার সাথে কুমির ডাঙা, তোমার সাথে ছোঁয়াছুঁই খেলেছি যে মেলা। এতো পটলের গলা, যাক কাছে পিঠে আছে কোথাও। তোমার সাথে কুমির ডাঙা, তোমার সাথে ছোঁয়াছুঁই খেলেছি যে মেলা। আরে ভাবের ঠাকুর আজি কেমন তরু খেলা, তুমি নাকি ননি চোরা তবু তোমার কদর, আমি চুরি করিনি গো তাও নেই গো আদর। বন্ধ হলো দূর ঝড়ে আধার হলো ভোর, ঝড়ে আধার হলো ভোর। ওই পুতলিতে থাকা বিয়ের বেনারসি মুকুট সব অন্য একজনের মায়ের, তার বাড়ি থেকে তুই চুরি করে এনেছিস পটল। বেরিয়ে যাও, বেরিয়ে যাই বাড়ি থেকে। জবাব তোকে ঠাকুর দেবে না রে পটল, তোর জবাব তোকেই খুঁজে বার করতে হবে। চুরি তুমি করো ঠাকুর, আমি হলাম চোর। চুরি তুমি করো ঠাকুর, আমি হলাম চোর। তোমায় সাজা কেউ দিল না, আমি যে কমজোর। তোমায় সাজা কেউ দিল না, চুরি করো তুমি শুধুই তাকে, চুরি করো তুমি শুধুই তাকে, জড়াই যারে ভালোবাসার পাকে। চুরি তুমি করলে আমার মাকে, চুরি তুমি করলে আমার মাকে, থারো আগে কাড়লে তুমি যাকে, সেই বাপেরই খুঁজতে এসে আমি। চোর হয়েছি বলো না কোন পাপে, চোর হয়েছি বলো না কোন পাপে, চোর হয়েছি বলো না কোন পাপে। জবাব তোমায় দিতেই হবে আজ, নইলে তোমায় ছাড়বো না গো, দেখবো আমি পালাও কোথায়।
হয়েছে রে? সবাই আমার চুল বলছে গো। সবাই কই? আমি তো বলছি না। ওরা তো বলছে আমি নাকি চোর। ওরা তোকে চিনতে পারেনি তো তাই বলেছে। তোকে যে চেনে সে কখনো এরকম বলবে না। না আমি মানছি না। তুমি সত্যিটা জেনেও অস্বীকার করছো বলেই মানতে পারছো না। হ্যাঁ আমি মানতে পারছি না। দেখো পটল বলতো ছেলে নাই হতে পারে, কিন্তু পটল চোর, পটল অসৎ, এটা আমি কিছুতেই মানতে পারবো না। একটু আস্তে কথা বলবে প্লিজ। আবেগ দিয়ে না ভেবে একটু যুক্তি দিয়ে ভাবো। কি বললে? পটলের কথাটা আমি যুক্তি দিয়ে ভাববো? ভাবা যায় দীপা? আবেগ বিসর্জন দিয়ে যে আমাকে বাবা বলে ডেকেছে তার কথাটা আমি যুক্তি দিয়ে? না দীপা না, এ হয় না। আমি যদি বলি ও তোমাকে ঠকানোর জন্য বাবা বলে ডেকেছিল? অভিজ্ঞতার বয়স তো আমার কম হলো না দীপা। তুমি যতই আমাকে মানতে বলো আমি কিন্তু কিছুতেই এই কথাটা মানবো না। তুমি কেন আমার কথাটা বুঝতে চেষ্টা করছো দীপা? একটু আগে তুমি আমাকে যুক্তি দিয়ে ভাববার কথা বলছিলে না? এবারে তুমি নিজে ঠান্ডা মাথায় একটু যুক্তি দিয়ে ভাববার চেষ্টা করো। পটল যদি সত্যি সত্যি অসৎ চোর হতো, মতলববাজ হতো, তাহলে ও সুজন কুমারকে বাবা বলে ডাকত, যেন তেন প্রকরণে ও প্রমাণ করার চেষ্টা করত যে ও সুজনের সন্তান। কই তুমি সেটা বলেছো, মা সেটা বলছে, কিন্তু একটিবারের জন্য তো পটল সে কথা বলেনি। হ্যাঁ বলটু সেটা ভাবতেই পারে, তোমরা সেটা বলতেই পারো, এতে এতে আবার পটলের দোষটা কোথায়? কথাটা তো বরকাকা ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি। একটা কথা, একটা কথা ঠান্ডা মাথায় ভাবো বা, পটল কিন্তু আমাকে ঠকায়নি, ও আমাকে বাবা বলে ডেকেছিল কারণ আমি ওর মুখ থেকে বাবা ডাকটা শুনতে চেয়েছিলাম। তাই ঠিক কথা, ঠিক কথা বড় বৌমা। পটল তো, পটল তো আমাদের কাছ থেকে কিছু নেয়নি, ও তো শুধু দিয়েই গেছে। আমি আপনাদের কথা বুঝতে পারছি না, কিন্তু একটা সন্দেহ তো থেকেই যাচ্ছে, পটল যদি চুরি না করে তাহলে ঠাকুরপো সুভাকাকে যে লকেটটা দিয়েছিল সেটা পটলের কাছে গেল কি করে? এই প্রশ্নের জবাবটা কে দেবে? এই প্রশ্নের জবাব পটল নিজে দেবে। তুমি পটলকে পাবে কোথায়? চুপ কর, চুপ কর বাবা, এমন করে কেউ পাবে না, চুপ কর। হ্যাঁ পটল, চুপ কর বাবা। এই তো পটল, এই তো, এই তো আমার পটল, এই তো, এই তো আমার পটল। ঠাকুর কেন জবাব দিচ্ছে না গো দাদু? ঠাকুর কি আমার কথা শুনতে পারেনি? ঠাকুর কি সত্যি সত্যি পাথর গো? তোর চোখের জলটাই তো তোর প্রার্থনা রে বাবা, ঠাকুর কি না শুনে থাকতে পারে? আমি তো নয় দাদু, আমি যদি করিনি বিশ্বাস কর, আমি যে ঠাকুরের কাছে কত করে বললাম, ঠাকুর যে আমার কথা শুনল না। আমি জানি রে পটল, আমি জানি তুই চোর নস, কিন্তু ওরা তো জানে না আমি চোর নই, কি করে ওদের বোঝাবো? তুই কি নস সেটা ওদের জানাবার কোনো দরকার নেই পটল। তুই আসলে কি সেটা জানাবার দায়িত্ব তোর আছে? আজ তোকে যে অপমানটা করলো তার জবাব তোকে দিতে হবে তো। দেখিয়ে দে পটল,
তুই আসলে কি, তুই আসলে কি সেটা দেখিয়ে দে। অটল কুমার গানওয়ালা নামে নয়, কাজেও দেখিয়ে দে গানে গানে। তোর অপমানের জবাব এইভাবে দিতে হয়ে বটল, দেখিয়ে দে তুই একজন মস্ত বড় গায়ক, আর এটাই হবে তোর প্রতিবাদ। বটল তুই মস্ত গাইয়ে হয়ে প্রমাণ করে দে তুই একজন শিল্পী, তুই চূর্ণস। বটল, তোর পাশে যদি কেউ না দাঁড়ায় তবে জেনে রাখবি যে এই দাদুটা আছে তোর পাশে, আমি থাকবো তোর পাশে বটল, আমি থাকবো তোর পাশে। আমি তোকে গান শেখাবো বটল, বটলকে বটলকে খুঁজতে যাব আমি। অনেক অশান্তি হয়ে গেছে, আর বার আস না। ও, তার মানে তুমি বলতে চাইছো যে সবার অশান্তি কমিয়ে নিজের অশান্তি আমি জিয়ে রাখি, তাই তো? তোর অশান্তি, তোমার কিসের অশান্তি শুনি। আচ্ছা দেখো দীপা, পটল আমাকে বাবা বলে ডেকেছে, সেই ডাকের প্রতি আমার সন্তানের প্রতি আমার তো একটা কর্তব্য আছে নাকি? একটা চোরের প্রতি তোমার কর্তব্য আছে, অদ্ভুত কথা বলছো তুমি। আচ্ছা দীপা, ওই দিন যখন তুলি আমার আলমারি থেকে পুটলিটা চুরি করলো, তখন তুমি ওকে টানতে টানতে সবার সামনে নিয়ে গিয়েছিলে কেন? শিক্ষা দেব বলে আমাদের বাড়ির মেয়ে চুরি করবে? ঠিক তাই, আমার সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, তাকে শাসন করার দায়িত্ব তো আমার, কর্তব্য তো আমার। তা না হলে দীপা নিজেকে যে একটা ঠক বলে মনে হবে। না না দীপা, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। কি অদ্ভুত, তুমি তো ওকে বড় করনি। ও জবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আর সেই জন্যই তো, আর সেই জন্যই তো আর বেশি করে আমার সন্তানের পাশে থাকাটা আমার জরুরি দীপা। তা নাহলে আমি কিসের বাবা, কিসের গুরু? বাবা হিসেবে সন্তানকে অস্বীকার করাটা কৃতিত্বের কাজ নয় দীপা, ওর ভুল শুধরে দেওয়াটাই আমার কাজ মা। ও বড় খোকা, তুই কি সত্যি যাবি? মা, আজ আর তুমি আমাকে আটকিও না। দেখো তুমি আমার সব থেকে বড় গুরু, তোমার থেকে আমি যা শিক্ষা পেয়েছি সেটা যদি আমার শিষ্যের মধ্যে আমি না দিতে পারি, তাহলে নিজেকে যে একজন ব্যর্থ মানুষ বলে মনে হবে মা। তাহলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরোবে তুমি? দীপা, আমার ছেলেটা বাইরে বৃষ্টিতে ভিজছে, ওর মাথায় ছাতা ধরার মতো আমি ছাড়া যার কেউ নেই দীপা, কেউ নেই। উমা, ও তো সত্যি সত্যি চলে গেল, পটলকে আবার নিয়ে আসে এই বাড়িতে। নে পটল, ঠাকুরের পাশে প্রতিজ্ঞা কর, আজ থেকে গানই হবে তপস্যা, মন্ত্র, ধ্যান, জ্ঞান সমস্ত কিছু, গান ছাড়া তুই আর কিচ্ছু ভাববি না, কর প্রতিজ্ঞা। ঠাকুরের পাশে প্রতিজ্ঞা কর পটল, প্রতিজ্ঞা কর। বড় গাইয়ে হতে পারি, আমি যেন আমার বাপ মায়ের আশীর্বাদ পাই। রে না রে।
কোনো কিন্তু নয় পটল, তুই ঠাকুরকে বলেছিস। চল চল আমার সঙ্গে, আজ থেকে শুরু হবে তোর লড়াই। না গো দাদু, আমি আর যাবো না। যতদিন না আমি এই চোর বদনাম ঘটাতে পারছি আমি কোথাও যাবো না। তুই আমার কথাটুকু রাখবি না? আমি তো তোমার কথাই রাখতে চাইছি গো দাদু। তুমি তো আমায় শিখিয়েছিলে না পালাতে, তাই আমি ঠিক করেছি আমি আর পালাবো না। এখানে এখানে তুই থাকবি কোথায়? ওরা তোকে বের করে দিল সেখানে আবার। না থাকবো না তো, ছোট বউ বাড়ি ফিরলে কথা বলেই চলে যাব। এই বাড়ির বাইরে গিয়ে এগিয়ে থাকবো যতক্ষণ না ছোট বাবু আসে। আমার মন বলছে দাদু, ছোট বাবু আমার বাপকে খুঁজে পেয়েছে, তাই ওই হার ছোট বাবুর কাছে। ছোট বউ তো আমায় খুব ভালোবাসে, তাই দেখো সবাইকে বলবে যে আমি চোর নয়, থাকবো এখানে দাদু ছোট বাবুর জন্য, পালাবো না আমি। আমার ছেলে যে চাকরি ছেড়েছে তোর ভরসায়, নতুন যাত্রা দল করবে বলে আশায় বুক বেঁধেছে, সে দায়িত্ব থেকে তুই পালাচ্ছিস না? কি জবাব দিবি, কি জবাব দিবি তুই ওকে? না দাদু আমি তো ফিরবো। আমি যে বরুণ মামাকে কথা দিয়েছি সেই কথা কি আমি ভুলতে পারি? আমি তোমার কাছে, বরুণ মামার কাছে, সবার কাছে ফিরবো, কিন্তু এখন না। আগে আমার চোর বদনাম গুছাতে দাও, তারপর তুমি ফিরে যাও দাদু। তোকে ফেলে? না না পটল, সেটা সেটা হবে না। তুমি ভেবো না আমার জন্য, ঠিক থাকবো, তুমি ফিরে যাও, আমি ঠিক ফিরবই। দেখো বরুণ মামাকে আমার জন্য কষ্ট পেতে দেব না। এই তোমার পা ছুঁয়ে কথা দিলে, পিছু টেকে তোর কাছে বাধা হব না আমি পটল। ঠাকুর তুমি দেখো পটলের উদ্দেশ্য যেন সফল হয়, ও যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সপথ দাম কাটিয়ে, তুমি দেখো ঠাকুর। Ha ha ha!
ছোট বৌমা ছোটকুর ফোন ছিল হয়েছে আদিতি পাঠানো মতো সর্বনাশ করে দিয়েছে পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই।